হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ কলকাতা পুলিশ কনস্টেবলের 54তম পর্ব, গুরুত্বপূর্ণ 30টা জিকে এমসিকিউ আছে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, দ্বারকেশ্বর নদীর সঙ্গে কোন নদী মিলিত হয়ে রূপনারায়ণ সৃষ্টি হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ, শিলাই নদী। দুই নম্বর, আর্জেন্টিনার বিখ্যাত দুগ্ধ শিল্পকেন্দ্র কোনটি? অপশন ঘ, কর্ডোবা। তিন নম্বর, কাশ্মীর নিম্নলিখিত কোন মশলার জন্য বিখ্যাত? জাফরান, অপশন গ। চার নম্বর, ভারতের কোন রাজ্যে ফুলহার হ্রদ দেখা যায়? উত্তরপ্রদেশ, অপশন গ। পাঁচ নম্বর, বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে? টেন্ডু, অপশন ক। ছয় নম্বর, মাহি প্রকল্প উকাই প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, অপশন ঘ। সাত নম্বর, লুণ্ঠন শিল্প বা ডাকাত শিল্প কাকে বলে? খনিজ সম্পদ আহরণ, অপশন গ। আট নম্বর, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায় কোন কালে? শীতকালে, অপশন ঘ। নয় নম্বর, NAFTA নাফটার সদস্য দেশ কোনগুলি? আমেরিকা, কানাডা, মেক্সিকো, অপশন ক। নাফটার পুরো কথা হচ্ছে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। এটা স্বাক্ষরিত হয় 17ই ডিসেম্বর 1992 আর কার্যকর হয় 1 জানুয়ারি 1994। তো নাফটার তিনটি সদস্য দেশ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। দশ নম্বর, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? 64 গুণ, অপশন খ। এগারো নম্বর, মুগা রেশম ভারতের কোন রাজ্যে সর্বাধিক চাষ হয়? আসাম, অপশন ক। বারো নম্বর, কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়ে থাকে? 2রা ডিসেম্বর, অপশন ক। তেরো নম্বর, সিংহাসন আরোহণের সময় আকবরের কত বছর বয়স ছিল? 13 বছর বয়স ছিল। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন। চোদ্দ নম্বর, কোন সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ক। পনেরো নম্বর, হেয়ার স্কুলের প্রথম নাম কী ছিল? পটলডাঙ্গা একাডেমি, অপশন খ। দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন ছিল, বন্দে মাতরম গানটি কার রচনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। তোমরা যারা সঠিক উত্তর করেছো, প্রত্যেকেই সঠিক উত্তর করেছো তা না, যারা সঠিক উত্তর করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন কে? চারটে অপশন রয়েছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কোনোটিই নয়। তোমরা সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। পরবর্তী প্রশ্নে যাব, 16 নম্বর, বামা বোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত, অপশন খ। সতেরো নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের ডাকটিকিটে প্রথম দম্পতি হিসেবে স্থান পেয়েছিলেন কারা? মহাত্মা গান্ধী ও কস্তুরবা গান্ধী, অপশন গ। স্ট্যাম্পটি ছিল 20 পয়সার। আঠেরো নম্বর প্রশ্ন, রামমোহন রায়ের জীবনীকারের নাম কি? মেরি কার্পেন্টার, অপশন ক। ১৯ নম্বর, বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক কে? নিহার রঞ্জন রায়, অপশন ঘ। কুড়ি নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি ছাত্র যিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন? মধুসূদন গুপ্ত, অপশন গ। একুশ নম্বর, জিন্দাবাদ স্লোগান প্রথম কে দিয়েছিলেন? ভগৎ সিং, অপশন ঘ। বাইশ নম্বর, কোন দেশের আগের নাম ছিল নিপ্পন? জাপান, অপশন খ।
23 নাম্বার, নিচের কোনটি দ্রাবিড় ভাষা গোষ্ঠীর রাজ্য? তামিলনাড়ু, অপশন ঘ। 24 নাম্বার, শেখ খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরগাটি কোথায় অবস্থিত? দিল্লি, অপশন খ। 25 নাম্বার প্রশ্ন, প্রথম অলিম্পিক খেলা কবে শুরু হয়? প্রথম খেলা শুরু হয় 776 খ্রিস্টপূর্বাব্দে, অপশন ক। প্রাচীন অলিম্পিক গেমস 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল, তখন এই খেলাটা প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হতো, আর এই খেলাটা গ্রিসের অলিম্পিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আধুনিক অলিম্পিক খেলাটি 1896 সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়। ব্যারন পিয়ার ডি কোবার্টিন নামে এক ফরাসি ব্যক্তি এই আধুনিক অলিম্পিক ধারণার প্রবর্তক। 26 নাম্বার, মনিরাম দেওয়ান কোন অঞ্চলে মহাবিদ্রোহের নেতৃত্ব দেন? আসাম, অপশন গ। 27 নাম্বার, নিচের কোনটি তরল ধাতু? গ্যালিয়াম, অপশন খ। 28 নাম্বার, সমঝোতা এক্সপ্রেস ভারত এবং কোন দেশের মধ্যে চালু হয়? পাকিস্তান, অপশন খ। 29 নাম্বার, কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? সীসা, অপশন গ। শেষ প্রশ্ন 30 নাম্বার, কোন গ্যাস কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়? মিথেন, অপশন ঘ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের 30টা জিকে প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।